আমি রসূল বলে দিলাম ইন্নাল্লাহা ইউহিব্বুহু, সে যেইভাবে সূরা ইখলাস তাকে মুহাব্বতের সঙ্গে নামাজে পড়ে, মহান রব আল্লাহ তাআলা ওই সেনাপতি সাহাবীকে ওইভাবে মুহাব্বত করে। সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস এটার উপর আমল করতে পারো তাহলে সমস্ত প্রকারের বালা মুসিবত থেকে মহান রব তোমাকে বাঁচায়া দিবে। এই তিন কুল যদি বেশি বেশি তেলাওয়াত করতে পারো তাহলে মানুষ শয়তান এবং জিন শয়তান থেকে রব্বুল আলামিন তোমাকে বাঁচায়া দিবে। সূরা ইখলাস যদি কেউ তিনবার পাঠ করে তাহলে গোটা কোরআন হাকিমটা খতম হয়ে যায়। এই সূরাটার ভিতর রব্বুল আলামিন মাত্র চারটা আয়াত দিয়েছেন। কয়টা আয়াত? আয়াত সংখ্যা কম কিন্তু সূরা ইখলাসের মর্তাবা অনেক বেশি। সুবহানাল্লাহ, বাইক যে পরে কুয়ে সূরা ইখলাসটা আয়াত কয়টা? চারটা, ছোট কিন্তু এটার গুরুত্ব, এটার মর্তাবা আকাশচুম্বী। সুবহানাল্লাহ বলেন। এই সূরাটা মাক্কাতুল মুকাররমায় নাজিল হয়েছে। এই সূরা ইখলাস চারটা আয়াতের মধ্যে শব্দের সংখ্যা হইল ১৫টা। সুবহানাল্লাহ বলেন। এই সূরা ইখলাসের ভিতর হুরুফের সংখ্যা ৪৭টা। সুবহানাল্লাহ। সুতরাং আমার ভাইয়েরা, কেউ যদি ভক্তি মুহাব্বত শুদ্ধভাবে সূরাতুল ইখলাসটা একটাবার তেলাওয়াত করতে পারে তাহলে রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় ৪৭০ খানা নেক উঠায়া দিবে। কয়বার পড়বেন? একবার। তাহলে এত নেক শুধু একবার পড়লে, তাহলে বারবার পড়লে কত নেক? সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং আমার সঙ্গে দিলটা খুলে আওয়াজ করে উচ্চ আওয়াজে মুহাব্বত নিয়া সূরা ইখলাসটা আমরা সকলে তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লম ইয়ালিদ ওয়ালম ইউলাদ ওয়ালম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। কুল হু আল্লাহু আহাদ। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন আল্লাহ এক। আল্লাহ কয়জন? এই পৃথিবীর মালিক কয়জন? এই পৃথিবী সৃষ্টি করছেন কে? আমাদেরকে খাওয়ান কে? আমাদেরকে পরান কে? আমাদেরকে তিলে তিলে লালন পালন করেন কে? ভাইয়েরা আমার, এরপরে আল্লাহ বলছেন আল্লাহু সামাদ। রব্বুল আলামিন এমন এক সত্তা, এমন এক মালিক যিনি কোন কারো নিকট মুখাপেক্ষী নন, কারো নিকট কিছু চাইতে হয় না। সুবহানাল্লাহ বলবেন না? লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। আল্লাহ কাউকে জন্ম দেন নাই, আবার কাউর থেকে জন্ম নেন নাই। আল্লাহু আকবার। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। রব্বুল আলামিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দিলেন আল্লাহর সমকক্ষ ধুলুক বুলুক আকাশ এবং জমিনের মধ্যে আর কেহ নাই। আছে কেউ আল্লাহর সমকক্ষে? কেউ আছে? এখন আসেন, এই সূরাটা কেন নাজিল হলো? তাফসীর বাগাবি, যেটার আরেকটা নাম হলো তাফসীর মাআলিমুত তানজিল, ইমাম বাগাবি সেখানে নকল করেছেন একদল ইহুদি নবীজির কাছে আসলেন। একদল কি বলেন তো? ইহুদি নবীজির কাছে আসলেন, এসে বললেন তিফলানা রাব্বাকা ইয়া মুহাম্মদ। হে মুহাম্মদ, আপনার প্রভুর শান কি, মান কি, আমাদের একটু বলেন। এই কথাটা বলে ইহুদি জাত তো খারাপ জাত, এই কথা বলে এরপরে তারা একটা বেয়াদবি করলো। তারা বলল আহুয়া মিন জাহাবিন আও ফিদ্দাতিন আও হাসাব।
আপনার প্রভু কি স্বর্ণের তৈরি? নাউজুবিল্লাহ করবেন না। আপনার প্রভু কি রূপার তৈরি? আপনার প্রভু কি কাঠের তৈরি? কে বলছেন? ইহুদিরা। ভাইয়েরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের জবাব দিবেন, জবাব দেওয়ার আগে রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে জবাবটা বুঝায় দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরাতুল ইখলাস নাজিল করে ওই ইহুদিদের জবাবটা সঙ্গে সঙ্গে দিয়ে দিলেন। আল্লাহ বললেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তাদেরকে শোনায় দেন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কোন একজন ব্যক্তি কি আছো যে নাকি রাত্রিবেলায় কোরআন হাকিমের এক তৃতীয়াংশ পড়তে পারবা, অর্থাৎ কোরআন হাকিমের তিন ভাগের এক ভাগকে তেলাওয়াত করতে পারবা? সাহাবায়ে কেরাম আজমাইন জবাব দিলেন, কাইফা ইয়া রাসূলুল্লাহ, কিভাবে এটা সম্ভব? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল হু আল্লাহু আহাদ তা'দিলু সুলুসাল কুরআন। আমার সাহাবায়ে কেরাম আজমাইন, তুমি যদি একটা বার শুদ্ধ করে সূরা ইখলাস তেলাওয়াত করতে পারো, তাহলে মহান রব্বুল আলামিন কোরআন হাকিমের তিন ভাগের এক ভাগ তেলাওয়াত করলে যে সওয়াব পাইতা, ওই সওয়াব তোমার আমল নামায় আল্লাহ উড়াইয়া দিবে। সূরা ইখলাস যদি কেউ তিনবার পাঠ করে, তাহলে গোটা কোরআন হাকিমটা খতম হয়ে যায়। কয়বার? তিনবার। কোন কেউ যদি সূরা ইখলাস তেলাওয়াত করে, গোটা কোরআন হাকিম তেলাওয়াত করলে যে সওয়াব পাইতো বান্দা, ওই সওয়াব পাওয়া যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন যে হাদিসখানা বললাম, এই হাদিসখানা সহিহ মুসলিমের হাদিস। এখন একটা হাদিস বলবো, এই হাদিসটা সহিহ বুখারীর। কোন কিতাবের? সহিহ বুখারী। কোরআন হাকিমের পরে আসার যে কিতাব, সেই কিতাবের নাম হলো সহিহ বুখারী। ভাইয়েরা আমার, কোন একটা যুদ্ধের জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে সেনাপতির দায়িত্ব দিয়া যুদ্ধের ময়দানে পাঠাইলেন। ওই সাহাবি সেনাপতি যুদ্ধের ময়দানে যত নামাজ পড়ছে, সব নামাজের মধ্যে সূরাতুল ইখলাস পড়ছে। ফজরের নামাজে সূরা ইখলাস, জোহরের নামাজে সূরা ইখলাস, আসরের নামাজে সূরা ইখলাস, মাগরিবেও সূরা ইখলাস, আবার এশার নামাজে সূরা ইখলাস। সাহাবায়ে কেরাম পিছন থেকে ভাবলেন, এই সাহাবি কি অন্য কোনো সূরা আর পারে না? কেউ কিছু বললেন না, কারণ তিনি হইলেন সেনাপতি। রাসূল ইকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একজন সেনাপতি দিছেন প্রত্যেক নামাজে খালি সূরা ইখলাস তেলাওয়াত করে, ফজর জোহর আসর মাগরিব যত নামাজ আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবীরা, লি আইয়ি শাইইন ইয়াসনাউ যালিক। আল্লাহু আকবার। হে আমার সাহাবীরা, যাও তার কাছে যাও, যায় বলো, হুজুর জিজ্ঞেস করছেন কেন আপনি প্রত্যেক নামাজের মধ্যে সূরা ইখলাসটা তেলাওয়াত করেন, যাও জিজ্ঞেস করো, কি বলে আমাকে বলবা। সাহাবীরা গেলেন তার কাছে, যায় বললেন, হে আমাদের সেনাপতি, আপনি প্রত্যেক নামাজে সূরা ইখলাস কেন পড়েন, বিশ্বনবী জানতে চাইছেন। ওই সেনাপতি সাহাবী জবাব দিলেন, লি আন্নাহা সিফাতুর রহমান। হে আমার ভাইরা, আল্লাহ নবীর সাহাবীরা, আমি যখন নামাজের মধ্যে সূরা ইখলাসটা তেলাওয়াত করি, তখন আমি আমার রবের পরিচয় সূরা ইখলাসের ভিতর খুঁজে পাই। ভাইরা আমার, সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী সেনাপতি সে বলেছে, সে যখন নাকি সূরা ইখলাসটা নামাজে পড়ে, তখন এটার থেকে নাকি রহমানের গন্ধ পায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আখবিরুহু ইন্নাল্লাহা ইউহিব্বু। আল্লাহু আকবার। সাহাবীরা যাও,
আমার সেনাপতি সাহাবীকে একটা খবর দিয়া দাও, আমি রসূল বলে দিলাম ইন্নাল্লাহা ইউহিব্বুহু, সে যেইভাবে সূরা ইখলাসটাকে মুহাব্বতের সঙ্গে নামাজে পড়ে, মহান রব আল্লাহ তাআলা ওই সেনাপতি সাহাবীকে ওইভাবে মুহাব্বত করে, স্বয়ং আল্লাহ ওই সাহাবীকে ভালোবাসে, আল্লাহু আকবার। তাহলে আমাদের আমার ভাইরা সূরা ইখলাসের দাম আছে না নাই? পড়বেন না ছাড়বেন? ছোট্ট সূরা সকলে পারেন, যদি বেশি বেশি করে আমল করতে পারেন অনেক সওয়াব, সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার সুনান দারিমি সিহাসিদ্দার আগের একটা কিতাব, পুরানো একটা কিতাব, বিশাল মাপের কিতাব, এই কিতাবের ভিতর আরেকখানা হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান করা কুল হু আল্লাহু আহাদ আশারা মাররা, যে ব্যক্তি 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করবে, যে ব্যক্তি 10 বার সূরা ইখলাস শুদ্ধ ভাবে তেলাওয়াত করতে পারবে, বানাল্লাহু লাহু কাসরান ফিল জান্নাহ, রাব্বুল আলামিন ওই বান্দার জন্য আল্লাহর নূরের জান্নাতে একটা বালাখানা বানায় দিবে। কয়বার? 10 বার। কয়বার? ভাইয়েরা আমার এই হাদিসটা শেষ হয় নাই, বিশ্বনবী আবার বললেন মান করা কুল হু আল্লাহু আহাদ 20 মাররা, যে ব্যক্তি 20 বার সূরা ইখলাসটা তেলাওয়াত করবে, রব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতের ভিতর দুইটা বালাখানা বানায়া দিবে। শুধু তাই নয়, যে ব্যক্তি সূরা ইখলাস 30 বার তেলাওয়াত করবে, কয়বার? 30 বার তেলাওয়াত করবে, মহান রব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতের ভিতর তিনটা বালাখানা বানায়া দিবে। ভাইয়েরা আমার এখন আরেকটা হাদিস বলবো, এই হাদিসটা সহিহ বুখারীতে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাত্রিবেলায় শুইতে যাইতেন, ঘুমাইতে যাইতেন, তখন তিনি ঘুমাইবার আগে বসে এই রকম দুইটা হাত বাড়াইয়া দিতেন সামনের দিকে, আমি যেই রকম ভাবে ধরলাম হাত এই রকম ভাবে সামনের দিকে হাত আনতেন, সূরা ইখলাস তেলাওয়াত করতেন, সূরা ফালাক তেলাওয়াত করতেন, আর সূরা নাস তেলাওয়াত করে এই রকম হাতের মধ্যে ফু দিতেন, ফু দিয়ে রাসাহু তার মাথা থেকে শুরু করে চেহারা, বুক এবং পা পর্যন্ত আল্লাহর নবী সুন্দরভাবে মেসেজ করতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার কোন মুসলমান যদি রাত্রিবেলায় শোয়ার সময় এই আমলটা করতে পারে, ঘুমের ঘরে যত বিপদ আপদ আছে আল্লাহ পাক ওই বান্দাকে সকল বিপদ আপদ থেকে বাঁচাইয়া দিবে। লা ইলাহা ইল্লাল্লাহ, হু লা ইলাহা ইল্লাল্লাহ, হু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পুরি আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার সিহাসিদ্দার আরেকটা হাদিস গ্রন্থ, নাম হলো আবু দাউদ, এটার ভিতর আরেকখানা হাদিস এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একজন সাহাবীকে বললেন সাহাবী ইকরা, তুমি পড়ো, তুমি পড়ো। সাহাবী বুঝতে পারলেন না কি তিনি পড়বেন, সাহাবী বসে রইলেন, বিশ্বনবী আবার বললেন ইকরা, তুমি পড়ো, তুমি পড়ো। সাহাবী কিছুই বুঝলেন না কি পড়বেন, আল্লাহর নবী আবার বললেন ইকরা কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রে সাহাবী, তুমি যদি সকাল সন্ধ্যা সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস এইটার উপর আমল করতে পারো, তাহলে সমস্ত প্রকারের বালা মুসিবত থেকে মহান রব তোমাকে বাঁচাইয়া দিবে। ভাইয়েরা আমার সুনান তিরমিজির ভিতর আরেকখানা হাদিস, এই পৃথিবীর ভিতর মানুষ শয়তান আছে না নাই? সব কি ভালো না কিছু শয়তানও আছে? আবার জিন জাতির মধ্যে সব তো ভালো না কিছু খারাপ জিন আছে না নাই?
তাহলে বোঝা গেল জিনদের ভিতরও ভালো মন্দ আছে, আবার মানুষ যারা আমরা আমাদের মধ্যেও ভালো মন্দ আছে না নাই। একটা হলো মানুষ শয়তান আর একটা হলো জিন শয়তান। তো কিছু সংখ্যক মানুষ আছে এমন খারাপের খারাপ, এরা মানুষের দিকে এমন ভাবে নজর দেয়, নজরের চোটে নজর লেগে যায়, সঙ্গে সঙ্গে ওই লোকটা ক্ষতিগ্রস্ত হয়। দেখবেন আমাদের সমাজে একটা কথা আছে, নজর লাগা, নজর লাগা, এটা কিন্তু কোরআন এবং সুন্নাহ অনুযায়ী সত্য। যে বলি না নজর লাগছে, এটা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী কি সত্য, কারণ সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিলেন অনেক সুন্দর, দেখাশোনায় খুব সুন্দর, তো সাহাবীর স্বাস্থ্য সবকিছু ভালো ছিল। তো তিনি একদিন গোসলখানায় গোসল করতেছেন, উপরের কাপড় খুলে দূর থেকে আরেকজন সাহাবী দেখছে, দেখে বলছে আহ কি সুন্দর রে। এই কথা বলার সঙ্গে সঙ্গে নজর লেগে গেছে, এরপর থেকে সাহাবীর স্বাস্থ্য ভাঙতে শুরু হইল। তখন ওই সাহাবী গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বাস্থ্য তো এইরকম ছিল না, এটা এমন কেন হলো? বিশ্বনবী বললেন, রে সাহাবী, আমি দেখতে পাচ্ছি তোমার নজর লাগছে। কি লাগছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রে সাহাবী, তুমি তিনটা সূরা বেশি বেশি করে পাঠ করো, একটা হলো সূরা ইখলাস, আরেকটা হলো সূরা ফালাক, আরেকটা হলো সূরা নাস। এই তিনটা সূরা তুমি যদি পড়তে পারো বেশি বেশি করে, এই নজর লাগাটা রব্বুল আলামিন দূর করে দিবে। নজর লাগলে তো খালি হুজুরের কাছে দৌড় মারেন বাচ্চাটা নিয়ে, ঠিক না? এই ওষুধটা দিয়া দিলাম, নজর লাগলেই, নজর লাগুক আর না লাগুক, প্রত্যেকদিন সকাল সন্ধ্যা এই তিন কুল পরে বাচ্চার গায়ে ফু দিবেন, সকল প্রকার বিপদ আপদ এবং নজর লাগা থেকে আল্লাহ বাঁচায় দিবেন। ভাইয়েরা আমার, সুনান তিরমিজি সিহাসিতার আরেকটা হাদিস, সেখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে আমার সাহাবীরা, তোমরা এই তিন কুল বেশি বেশি পাঠ করো, সূরা ইখলাস, সূরা নাস এবং সূরা ফালাক, এই তিন কুল যদি বেশি বেশি তেলাওয়াত করতে পারো, তাহলে মানুষ শয়তান এবং জিন শয়তান থেকে রব্বুল আলামিন তোমাকে বাঁচায়া দিবে। মানুষ মানুষকে নষ্ট করে এরকম মানুষ আছে না নেই? একটু আগে যে কথাটা বললাম, মানুষের মধ্যে কিছু শয়তান মানুষ আছে না নেই? এই শয়তান মানুষগুলো অন্য মানুষের ভালো দেখতে পারে না, টাকা পয়সা দেখতে পারে না, জমি দেখতে পারে না, ভালো কিছু করতে পারে না। যদি দেখে আমার বাড়িটা হইল দুই তলা, আরেকজনের বাড়ি দশ তলা, এরা আমি দেখতে পারুম না, আমারটা তো কম, এটা কি বড়? কিভাবে এরে নষ্ট করা যায়, খারাপ করা যায়? ভাইয়েরা আমার, এই জন্য তাবিজ করে। কি করে তাবিজ? এটাও কিন্তু ইসলামে সত্য, তাবিজ করার মাধ্যমে একজন আরেকজনকে নষ্ট করতে পারে, এমন কি তাবিজের প্রখরতার কারণে একজন ব্যক্তিকে মেরেও ফেলতে পারে, যেটাকে বলা হয় কুফুরি কালাম। কি বলা হয়? ভাইয়েরা আমার, ওষুধটা আমি দিয়ে দেই, সুনান তিরমিজির ভিতর আল্লাহর নবী বলেন, এই রকম মানুষ শয়তান এবং জিন শয়তান থেকে বাঁচার একটাই রাস্তা, সকালবেলা এবং বিকাল বেলা এই তিন কুল পড়বেন বেশি বেশি করে, একটা হলো সূরাতুল ইখলাস, আরেকটা হলো সূরাতুল ফালাক, আরেকটা হলো সূরাতুন নাস। পারবেন ইনশাআল্লাহ, পারবেন। ভাইয়েরা আমার, শুধু তাই নয়, সহিহ বুখারীর আরেকটা হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন অসুস্থ হয়ে গেলেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন। তিনি এসে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতের ভিতর তিন কুল পড়লেন। সহিহ বুখারীর হাদিস, সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস তিন কুল পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারকটা পুরাটা বুলায় দিলেন, মেসেজ করে দিলেন রব্বুল আলামিন, সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবের সব অসুস্থতা দূর করে দিলেন। কত বড় গুরুত্বপূর্ণ একটা বিষয়। ভাইয়েরা আমার, আল্লাহর নবীর জামানায় মদিনাতুল মুনাওয়ারার পাশে একটা মসজিদ আছে, মসজিদের নাম হলো মসজিদুল কুবা, মসজিদ কুবা। বিশ্বনবী যখন আপনার হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় গেলেন, সর্বপ্রথম জুমার নামাজ পড়ছেন মসজিদুল কুবার ভিতরে।
কোন কোন মসজিদে? মসজিদ কুবায় জুমার নামাজ সর্বপ্রথম, আর এইটাই হইল ইসলামের মধ্যে প্রথম জুমা। তো এই মসজিদে ইমাম দরকার, কি দরকার? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ইচ্ছা করলে ইমাম নিয়োগ দিতে পারি, কিন্তু বরকতটা হারাইতে চাই না, আপনার থেকে আমরা ইমাম নিতে চাই। সুবহানাল্লাহ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন যোগ্য ইমাম তাদেরকে দিয়ে দিলেন, যাও আজ থেকে তুমি মসজিদুল কুবার ইমাম হয়ে গেলা। সাহাবী মসজিদ কুবায় গেলেন, ওই আগের হাদিসটার মতো, ওই সেনাপতির মতো। এই সাহাবীও মসজিদ কুবার মধ্যে বারবার সূরা ইখলাস খালি নামাজের মধ্যে তেলাওয়াত করে। সুবহানাল্লাহ কইবেন না? আজকালকে আমরা অনেক ইমাম সাহেব যদি মসজিদের ভিতর সূরা ইখলাস বারবার তেলাওয়াত করি, পরের দিন বলবে হুজুর মনে হয় আর কোন সূরা পারে না। ঠিক নি বলেন? পরের দিন বলবে হুজুর মনে হয় আর কোন সূরা পারে না, সূরা ইখলাসই পারে বারবার। কিন্তু তুমি তো জানো না ভাই, সূরা ইখলাসের যে কি দাম, ঠিক কিনা ভাই? মসজিদুল কুবা মদিনাতুল মুনাওয়ারা সেরা মসজিদগুলোর একটা মসজিদ, এত বড় মসজিদ, এত বড় ইমাম, যে ইমামটা সাধারণ মুসলিমরা নিয়োগ দেয় না, নিয়োগ দিছে কে? বিশ্বনবী। কে? ফজরে সূরা ইখলাস, জোহরে সূরা ইখলাস, আসরে সূরা ইখলাস, মাগরিবে সূরা ইখলাস, এশায়ে সূরা ইখলাস। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি ইমাম দিলেন, খালি একটা সূরা বারবার পড়ে। সুবহানাল্লাহ, বলবেন না? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাকে ডাকো আমার কাছে। ইমাম সাহেবকে আল্লাহর নবী যখন তলব করলেন, বলা হলো, রে ইমাম, তুমি কেন বারবার এই সূরাটাই তেলাওয়াত করো, আমি জানতে চাই কি কারণ? সাহাবী জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আনা উহিব্বুহা, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, আনা উহিব্বুহা, ইয়া রাসূলুল্লাহ, আমি সূরা ইখলাসটাকে অনেক মুহাব্বত করি, এটা আমি ছাড়তে পারি না। নামাজ বলেন যেখানে সেখানে বলেন, আমি শুধু সূরা ইখলাসটা পড়ি, কারণ এই সূরা ইখলাসটা পড়তে আমার অনেক মজা লাগে এবং ভালো লাগে। সুবহানাল্লাহ, বলবেন না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রে আমার সাহাবি, হুব্বাকা, তুমি যে সূরা ইখলাসটাকে ভালোবাসো, আতখালাকাল জান্নাহ, কাল কিয়ামতের ময়দানে এই সূরা ইখলাসটা মহব্বত করার কারণে রব্বুল আলামিন তোমাকে জান্নাতে ঢুকায়া দিবে। সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, রে আমার সাহাবীরা, আমার এই সাহাবি যাকে আমি মসজিদ কুবার ইমাম বানাইছি, আজ থেকে এই সাহাবি যেই সূরায় পড়ুক, সূরা ইখলাসও যদি পাঁচ ওয়াক্ত নামাজে পড়ে, তোমরা কোনো কাউন্টার দিও না। ভাইয়েরা আমার, বাইহাকি শরীফ আরেকটা প্রসিদ্ধ কিতাব, এটা হাদিসের একটা কিতাব। এই কিতাবের ভিতর আরেকখানা হাদিস, নবম হিজরিতে তাবুকের যুদ্ধ যখন সংঘটিত হয়ে গেল, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 140,000 সাহাবীদেরকে নিয়ে তাবুকের প্রান্তরে পৌঁছে গেলেন। আমার ভাইরা, আল্লাহর নবীর সঙ্গে অনেক সাহাবা একরাম আজমাইন বসা, একদিনের সকালটা এত সুন্দর, সূর্যটা খুব সুন্দরভাবে একদিন উদয় হলো, অন্যান্য দিনের তুলনায় সূর্যের উদয়টা আজকে একটু ব্যতিক্রম মনে হয়, মনে হয় সূর্যের কিরণটার ভিতর আলাদা নূর ভাসতেছে। জোরে বলেন না? সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম আজমাইনদের সঙ্গে আলোচনা করছিলেন, ঘটনা কি, আজকের দিনটা এত সুন্দর কেন, আজকের আলোর ভিতর এত নূর কেন, আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, ঠিক তখনই আল্লাহ পাক তার নূরের ফেরেশতা হযরত জিব্রাইলকে আল্লাহর নবীর কাছে পাঠায় দিলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রে জিব্রাইল, আমি তোমার কাছে জানতে চাই আজকের দিনটা একটু ব্যতিক্রম কেন মনে হয়। হযরত জিব্রাইল ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো তাবুকের প্রান্তরে, ওইদিকে মদিনাতুল মুনাওয়ারা একজন সাহাবী মৃত্যুবরণ করছেন, দুনিয়া থেকে বিদায় নিছেন, ওই সাহাবীর নাম হইল মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া। বাবার নামও যা, ছেলের নামও তা, বাবার নাম মুয়াবিয়া, ছেলের নামও কি? মুয়াবিয়া। ওই সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন,
ইন্তিকাল করেছেন ইয়া রাসূলুল্লাহ, ওই সাহাবীর জানাজার নামাজে রব্বুল আলামিন 70,000 নূরের ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। নবীজি জিজ্ঞেস করলেন ঘটনাটা কি, 70,000 নূরের ফেরেশতা ওই বান্দার জানাজার নামাজে কেন পাঠানো হলো জানতে চাইলেন। হে জিব্রাইল কারণটা কি বলো? হযরত জিব্রাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা আমল সে করে যে আমলটার কারণে রব্বুল আলামিন তার জানাজার নামাজে 70,000 ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। আল্লাহর নবী বললেন, হে জিব্রাইল, এই সাহাবি কি এমন আমল করত যে আমলটার কারণে 70,000 ফেরেশতা আল্লাহ নিয়োগ করলেন তার জানাজার নামাজে? হযরত জিব্রাইল ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, এই সাহাবি উঠতে বসতে চলতে ফিরতে একটা আমল করত, তা হলো কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার, আল্লাহু তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আল কোরআনের আলো। আমার ভাইরা, এই একটা আমল করার কারণে আল্লাহ পাক ওই সাহাবী মুয়াবিয়া ইবনে মুয়াবিয়ার জানাজার নামাজে কয় হাজার ফেরেশতা পাঠাইছেন? 70,000 ফেরেশতা পাঠাইছেন। আল্লাহর নবী বললেন, রে জিব্রাইল, এমন একজন সাহাবীর জানাজায় যদি আমি অংশ গ্রহণ করতে পারতাম আমার জন্য ভালো লাগতো, মনটা আমি তৃপ্তি পাইতাম। বললেন, জিব্রাইল, রাস্তাটা তুমি সংকীর্ণ করে দাও, আমি রাসূল তার জানাজার নামাজ পড়বো। আল্লাহু আকবার। হযরত জিব্রাইল সঙ্গে সঙ্গে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাঁটতে শুরু করেন, দেখবেন আমি রাস্তাটা সংকীর্ণ বানায়া দিব। আল্লাহর নবী হাঁটতে শুরু করলেন, জিব্রাইল রাস্তাটাকে সংকীর্ণ বানায়া দিলেন। আল্লাহর নবী ওই সাহাবি মুয়াবিয়া ইবনে মুয়াবিয়ার জানাজার নামাজ পড়াইলেন এবং তাকে কবরের ভিতর দাফন কাফনের কাজ সম্পন্ন করলেন।